আজব একটা জায়গা। এই জায়গাটি যখন বর্ষা মৌসুম পানিতে ভরপুর থাকে, বর্ষায় এই জায়গাটি পানিতে ভরপুর থাকে, প্রায় 10 ফিট 15 10 ফিটের মতন এখানে পানি হয়, 8 ফিট 7 ফিট, মানে পানির যে ব্যালেন্স এই জায়গাটিতে দেখা যায়। আর এখান থেকে কিন্তু বড় বড় এই নৌকাগুলো যাতায়াত করে বাটি অঞ্চলে। আর এই জায়গাটি হচ্ছে ডাক বাংলার অংশ। আর এর পাশেই হচ্ছে ডাক বাংলার যে অফিসিয়াল বিল্ডিংগুলো। এই জায়গাটা কিন্তু নাসিরনগর উপজেলার পর্যটন স্পট হিসেবে একটি হটস্পট। আর যেহেতু বাটি আর উজানের মানুষেরা কিন্তু মাঝে মধ্যে এখানে আসে বাটি সৌন্দর্য উপভোগ করতে, মাঝে মধ্যে আমিও আসি। আর আমি কখনো শুকনো মৌসুমে আসি নাই, যার ফলে এখানের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারি নাই। আজকে আমি এখানে চলে আসলাম এখানে সৌন্দর্য উপভোগ করতে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। যারা আসেন নাই অবশ্যই আসতে পারেন। আর এই জায়গাটি হচ্ছে কিন্তু ডাক বাংলার পার। আর এটি হচ্ছে একটি চায়ের স্টল। এদিকে এখন আমি নাসিরপুর যাব। নাসিরপুর হচ্ছে সম্পূর্ণ হাওর অঞ্চল। আর হাওর অঞ্চলে সৌন্দর্য আমার কিন্তু দেখতে ইদানিং বেশ ভালো লাগে। আর এটি হচ্ছে ডাক বাংলার যে পার, সেটি খুব ভালোভাবে বাদাই করে রেখেছে। ডাক বাংলা পার থেকে যদি মেদিনী হাওর দেখেন, সেটি দেখতে অনেক সুন্দর লাগে। আর মেদিনী হাওর সৌন্দর্য কম বেশি সবারই জানা। এখানে অনেকগুলো বাংলা ছবি শুটিং হয়েছে। যারা আসবেন মেদিনী হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, পাশাপাশি হাওরে যে পাখিগুলো উড়ে যায় সেগুলো দেখতে পাবেন। আর হাওরের সৌন্দর্য দেখতে বেশ ভালোই লাগে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেদিনী হাওরের সৌন্দর্য উপভোগ করবেন।